আর এই সিস্টেমের ব্যবহারকারী আমি আপনি, চট্টগ্রামের মিরসরাইয়ে মারা যাওয়া সেই ১১ যুবকের পরিবার। ভিডিও সর্বোচ্চ শেয়ার করতে হবে, সেই সিস্টেমধারীদের কানে আমাদের আওয়াজ যায় কিনা আজকে আপনাকেই দায়িত্ব নিতে হবে, কারণ মারা তো যাচ্ছি আমি আপনি। ট্রেনের ব্রিগেডটা ছিল না, তার মাঝেই আমরা ট্রেনের রেল লাইনের উপরে ওঠার সাথে সাথে আমাদেরকে ট্রেন আসে মার দিছে। দর্শক, সিস্টেম, এই সিস্টেমের যারা ব্যবহারকারী আর সিস্টেম যারা প্রণেতা, এই দুই গ্রুপের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। আর এই সিস্টেমগুলোর পরিবর্তন এই কারণে হয় না, কারণ সেই সিস্টেমটার ব্যবহারকারী যারা সিস্টেম প্রণেতা তারা নিজেরা না, তারা তাদের পরিবার দেশের বাহিরে রাখেন, উন্নত বিশ্বের রেখা তারা ভালো ভালো সব কিছু লিড করেন, এখান থেকে কামান, টাকা ওইখানে পাঠান। আপনি প্রতিদিন রিক্সার তলে বলেন, ট্রাকের তলে বলেন, ট্রেনে কাটা পড়া বলেন, বাসের চিপায় সংঘর্ষে বলেন, মারা যাচ্ছি আমি আপনি আমাদের পরিবার। আজকে আমরা কথা বলতে চাই সেই সিস্টেমকে নিয়ে। গতকালকে বাংলাদেশ রেলওয়ে ডিপার্টমেন্ট চট্টগ্রাম মিরসরাইয়ের খৈয়াছড়িতে সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছিল যে সেইখানে নাকি লাইনম্যান সাদ্দাম দায়িত্বশীল ছিল। আসলে কি সে ছিল নাকি ছিল না, চলুন প্রত্যক্ষদর্শী ওই ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যুবকের মুখ থেকে শুনে আসি। এখানে কোনো মানুষই ছিল না, দায়িত্বরত মানুষ যারা আছে তারা ছিল না। গেটম্যান না থাকার কারণে আর ওদের অলসতার কারণে আমার বন্ধুরা চলে গেছে, সবাই, স্যারও চলে গেছে, বন্ধুও চলে গেছে। আমি এদের ওনার বিচার চাই। নিশ্চয়ই শুনেছেন, এখন কি বলবেন? অনেকে বলবেন ভাই সাদ্দাম তো গ্রেপ্তার হয়েছে, তার তো চাকরি চলে গেছে, তো এই সাদ্দামের গ্রেপ্তারে চাকরি যাওয়ায় সাদ্দামরা যদি ফাঁসিও দিয়া দেয়, এই যে ১২-১৩টা জীবন সেগুলো ফিরে আসবে? হাজার হাজার মায়ের কান্না, এই যে প্রতিদিন আমি নিউজ ফিডে যখনই ঢুকি, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় যেই পরিমাণ মানুষ মারা যাচ্ছে, প্রতিকার কি হচ্ছে? এখনও এই দেশে দুই নাম্বার সিস্টেমের লাইসেন্স বের হচ্ছে, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় আছে, এখনও মনে করলেন যে টাকা দিয়া অনেক কিছুই ম্যানেজ করা যায়। আমি আপনি আমরাও সচেতন না, আইন মানছি না, রেল লাইনের ব্যারিকেড আছে, দৌড় দিচ্ছি, কিন্তু এই সকল কিছুকে কন্ট্রোলের জন্যই আসলে একটা সিস্টেম থাকে, আইন শৃঙ্খলা বাহিনী থাকে, জরিমানা করতে হবে। এই জরিমানা করার কারণে যদি কোনো আন্দোলন আমজনতা করে, বাইরে আমজনতার পাশা দিয়ে মনে করলেন যে রস বাইর করতে হবে। আর পাশাপাশি এবার আসেন যে কেন এই সিস্টেমের পরিবর্তন হচ্ছে না। দর্শক, আমার মামা অ্যাডভোকেট একলাসউদ্দিন ভুঁইয়া আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তিনি কয়েক বছর আগে সুপ্রিম কোর্টে একটা রিট করেছিলেন, এই যে রেলের বিভিন্ন অরক্ষিত সীমানা বা এই যে রাস্তাঘাটগুলো আছে, সেফটি, বিভিন্ন বিষয় নিয়ে তিনি রিট করেছিলেন। বাংলাদেশের আমাদের আলহামদুলিল্লাহ আমাদের হাইকোর্ট থেকে এটার জন্য একটা নির্দেশনাও ছিল রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি যে এই জিনিসগুলোকে যেন অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু কয়েক বছর হয়ে গেছে, ব্যবস্থা কি হয়েছে? আশ্চর্য বিষয়, আমাদের দেশ এতটা ডিজিটাল আমরা দাবি করছি, কিন্তু রেলওয়ের সিস্টেমটা দেখেন, সহজ ডট কমের ভিতরে কয়দিন আগে যে রেলের রনি, হ্যাঁ, কি বড় আন্দোলন করলো, কারণ এখানেও বাটপারে টিকিট কাটায়। এবার আসেন যে একটা স্টেশন থেকে একটা জায়গাতে যখন ট্রেনটা আসতেছে, লাইনম্যান যারা আছে তারা জানেই না যে ট্রেন আসতেছে, চোখে চাইয়া না কি এরকম এই পতাকা টতাকা গেট ফালাইতে হয়। কেন? এটা সময় টেলিভিশনের অনুসন্ধান বলছে যে লাইনম্যানের কাছে খবর থাকে না, গেটম্যানের কাছে, যে ট্রেন কখন আসতেছে যাইতেছে। তাহলে কোথায় ডিজিটাল মানে ব্যবস্থাগুলো ব্যবহার করা কেন হচ্ছে না? এগুলোর দায়ভার কার? এগুলো তো কাগজে কলমে দেখাইয়া শত শত কোটি টাকা বিভিন্ন জায়গায় গায়েব হয়ে যাচ্ছে। এখন এই যারা গায়েব করতেছেন তাদের কথাই বলছি, তারাই সিস্টেম, তাদের বাচ্চা কাচ্চারও তো এখানে থাকে না। আমাদের বড় বড় যারা নেতা এমপি মন্ত্রী আছেন, ওনাদের ফ্যামিলি চলেন পুলিশ প্রোটোকলে, তো এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগই নাই। এরপরে যখন ক্ষমতায় থাকেন না, চলে যান বিদেশে, সেখানে ভাই এমনিই সিস্টেম ভালো। আমি আপনি আমরা যারা আছি আমজনতা, আমরা এই সিস্টেমের অংশ। আপনি দেখেন স্কুল কলেজগুলোর আজকে সেম অবস্থা, স্কুল কলেজগুলোর যারা বড় বড় সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, তাদের বাচ্চারা স্কুলে পড়ে না। না পড়ার কারণে হয় কি, স্কুলগুলোর অবস্থা মানে সেখানে পিশাব করার জায়গা নাই, ভৌতিক অবকাঠামোর ঠিক নাই, নানান সমস্যা। এই সমস্যাগুলো সমাধানে আমরা চাই যারা দেখার তারা দেখেন, আপনাদের দেখার প্রয়োজন আছে, কারণ প্রতিদিন গড়ে মনে হয় যে শতখানেক মানুষ এই সড়কে মারা যাচ্ছে, হাজার স্বপ্ন মিশে যাচ্ছে, হাজার বোন বিধবা হইয়া ভিক্ষায় নামতেছে, হাজার মা বাবার স্বপ্ন মুহূর্তেই ধ্বংস হয়ে যাচ্ছে, এই দায়ভার কে নিবে? অবশ্যই দায়ভার যারা ক্ষমতায় থাকেন, ক্ষমতাকে মানে সিস্টেমকে ব্যবহার করার অনুমতি যাদের কাছে আছে তাদেরকে করতে হবে। আবার আসেন আমজনতার কথা, বলে ভাই আমজনতা কি এত ভালো, আমরা কি জাতি হিসেবে না, আমরা বড়ই জাউরা কোয়ালিটির, এটা কিন্তু সত্য। রেলের উপরে সিগন্যাল পড়ে আছে, এরপর আমরা দৌড়াইয়া বাসবুস ঠেলিয়া ট্রেনের সামনে দিয়ে দৌড়াই, এগুলা যারা করবে, সিসিটিভি ফুটেজ বসানো হোক, ক্যামেরা বসানো হোক, আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হোক, এদেরকে বড় বড় অঙ্ক জরিমানা করতে হবে। সিগন্যাল পড়ছে, আপনি থামতে হবে। তবে এখানে ওই যে আরেকটা বিষয় যে ট্রেন আসবে আধা ঘন্টা পরে, আধা ঘন্টাকে বাস ফালাই রেখা ওইখানে গাড়ি দাঁড়া করায় রাখে, এরকম প্রবণতাও আছে। সুতরাং সিস্টেমকে আপডেট করতে হবে, যে না,
এই লাইনে বা এই গেটটাতে ট্রেন আগামী 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার ক্রস করবে সো ওই 2 3 মিনিট আগেই সেখানে আপনার ব্যারিকেড পড়বে এখন 20 মিনিট আগে ফালাই রাখলে পাবলিক অধৈর্য হবে সো সিস্টেমটাকে আপডেট করা দরকার আমরা চাই আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দুনিয়াতে আসছি মরমু তবে এইভাবে মরার ইচ্ছা নাই কালকে আমার পরিবার আপনার পরিবারও এই ঘটনার শিকার হইতে পারে হয়তো ওই যে কিছু ভাতা দিব এই দিব সেই দিব সান্তনা দিব তদন্ত কমিটি হবে সাদ্দামের ফাঁসি হবে তো আমার কি হবে এগুলাতে আমার ফ্যামিলির ক্ষয়ক্ষতি যেটা হবে আমার জীবনের দাম 20 30 50 হাজার টাকা হয়ে যাবে এগুলা দেখার দরকার আছে কারণ এগুলা এক্সট্রিম লেভেলে যাচ্ছে প্রতিনিয়ত আল্লাহ হেফাজত করুক আপনিও সচেতন হন আর যারা সিস্টেম ম্যানেজ করার মতন আছেন তারাও সিস্টেমটাকে আরেকটু আপডেট করেন আসসালামু আলাইকুম